ইতিহাস সম্বন্ধে তারা অনেক ধরনের ভুল চিন্তা এখনো আছে। এত বছর পর আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছে তাদেরকে আমরা সম্মান দিতে অসুবিধা হচ্ছে এই সরকার। এখন আপনাদের মধ্যে অনেকে আছে যারা নিজেরা যুদ্ধ করেছেন, যাদের বাবারা চাচারা আত্মীয় স্বজন যুদ্ধ করেছেন এই দেশের জন্য। প্রথমে আপনাদের কাছে আমি আমার কৃতজ্ঞ জানাতে চাচ্ছি যে আপনারা আমাদের এই একটা স্বাধীন দেশ দিয়েছিলেন, এটা এই সম্মানটা আপনারা সবসময় পান না। এবং আমি আশা করি দেশের মানুষ বুঝতে পারবে যে অনেক মানুষ এই দেশের স্বাধীনতার সংগ্রামে জড়িত ছিল এবং অনেক মানুষের যুদ্ধের কষ্টের জন্য এই দেশ স্বাধীন হয়েছে। প্রত্যেক দলের প্রত্যেক ব্যক্তির জীবনে কঠিন সময় আসে, ভালো সময় থাকে। ক্যারেক্টার চরিত্র বোঝা যায় একটা দলে কঠিন অবস্থায় কিভাবে সেটা তারা অতিক্রম করে। এবং আমি দেখছি যে বিএনপির মধ্যে অনেক সাহসী কর্মী আছে, অনেক নেতা আছে যারা এই কঠিন সময়ে তারা রুখে দাঁড়িয়েছে অন্যায়ের বিরুদ্ধে। 29-30 তারিখের ঘটনা যেটা কিছু মানুষ নির্বাচন বলে, তখন আমি নিজের চোখে সেটা দেখেছি। নবীগঞ্জ বাহুবলের বিএনপি নেতৃবৃন্দ, বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে এবং যুবদল এবং ছাত্রদল যে ছেলেরা যেভাবে কাজ করেছে, ভয় ভীতি সব কিছু তারা মানে ভুলে তাদের উপরে অনেক ধরনের অত্যাচার হয়েছে, মিথ্যা মামলা তো কালচারে বেশি চলে আসছে, কিন্তু একটা শক্তিশালী সংগঠন এর প্রমাণ তারা আমাকে দিল এবং আমার তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি জানি না আপনারা কিভাবে বড় হয়েছেন, কিন্তু আমার পরিবারে আমার বাবা মা শিখিয়েছেন যে আমাদের দেশের মুক্তিযুদ্ধে যারা বড় একটা ভূমিকা পালন করেছে তাদেরকে সম্মান করা দরকার। একজন বীর উত্তম, একজন বীর উত্তমকে সম্মান না করে আমি বুঝতে পারছি না এই দেশটি কিভাবে চলবে। শহীদ জেনারেল জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি প্রথম সারির, আমাদের দেশের যদি যুদ্ধের বীরের মধ্যে ধরা হয় উনি প্রথম সারিতে থাকবেন এবং এটা চিরকালই থাকবে। রাজনৈতিক কারণে ওনাকে হেয় করার জন্য কিছু কথা বলা হয়, যারা সেই কথা বলে তাদের নিজেদের দিকে তাকিয়ে তাদের দেখা উচিত তারা কি করেছে দেশের জন্য এবং এই স্বাধীনতা সংগ্রামে তাদের কি ভূমিকা ছিল এবং শহীদ জেনারেল জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল তাদের চিন্তা করা উচিত। এখানে আমি বলতে চাই সাহসের ব্যাপারে তো ওনার সাথে তুলনা করার মতো খুব কম লোক আছে, কিন্তু আমি বলবো ওনার স্ত্রী বেগম খালেদা জিয়ার সাহস আমাকে ইমপ্রেস করেছে এবং আমি মনে করি সারা দেশের মানুষকে উনি অনুপ্রেরণা দিয়েছেন যে সাহসে মনোবল দিয়ে কী করতে হয়, চারিদিক সব কিছু অতিক্রম করে মনোবল দিয়ে উনি কীভাবে এখনো লড়াই করছেন অন্যায়ের বিরুদ্ধে আমি ওনাকে স্যালুট করি। ওনার নিঃশর্ত মুক্তি আপনাদের দাবি বিএনপি, কিন্তু আমি মনে একটা ঐক্যফ্রন্টের দাবি আমরা গণফোরামেও বলেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যেটা আমি নিজের চোখে দেখেছি এটা জনগণের, বাংলাদেশের জনগণের দাবি। আমি শেষে কয়েকটা কথা বলতে চাই ঐক্য সম্বন্ধে। কিছু টক শোতে ঐক্য নিয়ে প্রশ্ন উঠে যে ঐক্য নাই, ঐক্যর কি মানে কি পরিকল্পনা আছে ভবিষ্যতের জন্য। আপনারা এগুলিতে খাবড়াবেন না, সময় মতো আপনারা দেখবেন এবং যারা ঐক্য নিয়ে তারা অনেক জল্পনা কল্পনা করছে তারা একটা জবাব তখন পাবে, সময় মতোই পাবে। আমাকে কিছু সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিলেন যে নির্বাচনের পরে বিরোধী দলের মধ্যে সব দলের মধ্যে
একটা মানে খুব দুরবস্থা আপনাদের। বললাম হ্যাঁ, সব দলের মধ্যে এই সোকল নির্বাচনের সময় আমাদের একটা অনেক অনেক কষ্টে গেছে, অনেক মিথ্যা মামলা, অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আমি মনে করি সবচেয়ে দুরবস্থা হলো যেই দলটা এখন ক্ষমতায় আছে, তাদের আত্মবিশ্বাসে এত ঘাটতি যে তারা একটা ফ্রডুলেন্ট নির্বাচন করে পার পেয়ে তারা সংসদে যেতে পারে। আমি জিনিসটা বুঝতে পারছি না, এখনো বুঝতে পারি না। তাদের আত্মবিশ্বাসের ঘাটতির ফলে তারা একটা সুষ্ঠু নির্বাচন খুব সহজে দিবে না, এটা আমি বুঝতে পারছি। তারা নিজেরা কি করেছে প্রত্যেক জায়গায়, ব্যাংকিং খাতে, কৃষি খাতে, আমাদের পরিবেশ যেভাবে ধ্বংস করেছে, প্রত্যেক খাতে যেভাবে অর্থনীতিতে যা করেছে, বৈষম্য যেভাবে বেড়েছে, তারা জনগণের সামনে যেতে ভয় পায়। এবং এটা খুব দুঃখের বিষয়, কারণ তারা নিজেদেরকে গণতান্ত্রিক একটা দল হিসাবে পরিচয় দেয়। এটা নিয়ে আমি বলতে চাই না, আমি শুধু বলতে চাই যে ঐক্য নিয়ে আপনারা কোনো এই ধরনের কথা আপনারা পাত্তা দেবেন না, সময় মতো একটা জবাব পাবেন এবং ইনশাল্লাহ এই দেশটা আবার মুক্ত হবে এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ আপনারা দেখতে পারবেন, যেখানে আমাদের সর্বসমত্ব, আমরা সব কিছু, সর্বভৌমত্ব আমরা নিজেরা রক্ষা করতে পারি। ধন্যবাদ।